রাস্তায় ট্রাকের চাকা বসে গিয়ে যানজট সৃষ্টি হয় বাঁকুড়ার ভৈরব স্থান তিন মাথা মোড়ে। এর ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই বিষয়ে বিজেপি বিধায়কের কটাক্ষ, পশ্চিমবাংলার উন্নয়ন রাস্তায় হেলে পড়েছে। মঙ্গলবার বাঁকুড়ার ভৈরব স্থান তিন মাথা মোড়ে রেল ব্রিজের কাছে একটি ধান বোঝাই ট্রাক কলেজ মোড়ের দিক থেকে মাচামতলার দিকে যাবার সময় রাস্তার উপর হঠাৎই ট্রাকের পিছনের চাকা রাস্তার মধ্যে ঢুকে যায়, যার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। উপস্থিত পুলিশ কর্মীরা তৎপরতার সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। তৎপরতার প্রথমে ধান বোঝাই ট্রাকে থেকে ধানের বস্তা নামিয়ে তারপরে ক্রেনের সাহায্যে ট্রাকটি ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। যানজট বিষয়টি বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি দানা কটাক্ষ করে রাজ্য সরকার উন্নয়ন রাস্তায় হেলে পড়েছে এমনই কটাক্ষ করেন। একটি ট্রাকে করে মাল নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে চাকা ঢুকে গিয়ে ট্রাক হেলে পড়েছে। একেই বলে পশ্চিমবাংলার রাস্তায় উন্নয়ন হেলে পড়েছে। এই যে দেখুন না, রাস্তায় উন্নয়ন পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে একটি বিশেষ পরীক্ষা, জনবহুল এলাকা, সামনে মেডিকেল হসপিটাল, যেটা আমাদের বাঁকুড়া জেলার শুধু নয় ছোটা জেলার থেকে চিকিৎসা করাতে আসে। আজকে উন্নয়ন রাস্তায় হেলে পড়েছে। রাস্তার মধ্যিখানে একটা ট্রাকে করে মাল নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যিখানে গর্তে গাড়ি ঢুকে গেছে। একেই বলে পশ্চিমবাংলায় রাস্তায় উন্নয়ন হেলে পড়েছে একেবারে। এত উন্নতি হচ্ছে পশ্চিমবাংলায়, প্রতি জেলায় জেলায় একদম উন্নয়ন হেলে পড়েছে। লোকের কাঁধে পড়েনি উন্নয়ন গিয়ে। হ্যাঁ, এটা আমাদের বাবা ঠাকুর দাদার ভাগ্য ভালো যে কোনো একজন নাগরিক চাপা পড়তো আমাদের বাঁকুড়া জেলার কোনো একজন আমার দেবতুল্য জনগণ, সেটার থেকে অন্তত রেহাই পেয়েছে। তাই আমি আস্তে আস্তে দেখলাম যে রাস্তার উপরে উন্নয়ন হেলে পড়েছে একেবারে, উন্নয়নের তাড়নাতে তাগিতে। একেই বলে রাস্তায় উন্নয়ন হেলে পড়েছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।